হ্যালো বন্ধুরা, দেখো আমি সকালবেলা উঠে আমি কাজ কামাই হাত দিয়ে দিয়েছি। এ দেখো লেপ কাতা, আমি রৌদ্র দিয়েছি, এই হয়েছে আমার আকাশ ভাই। এ দেখো লেপ কাতা বার করেছি রৌদ্র দেবো। আর দেখো ওষুধের কালি, ইঞ্জিনের দম দেওয়া তেল, ইঞ্জিনের দম দেওয়া তেল, যতক্ষণ না ওষুধ খাবো ততক্ষণ কাজকর্ম করতে পারবো না। দেখো বিড়াল হুটোপুটি করছে, বিড়ালটা হুটোপুটি করছে। আর দেখো হুটোপুটি তো হুটোপুটি, দেখো আমি ঘরগুলো গোছানো হয়ে গেছে আমার। আমাদের ঘর দেখেছো, দরমার ঘর, আর ওই ঠাকুরের কোনায় রয়েছে ঠাকুর, তারপরে একটা টেবিল, আর দেখো সমস্ত কিছু তলার থেকে, আর ওই তলা থেকে চৈতির তলা থেকে সব বার করেছি। দেখো আমি টাইম পাই না করতে, কেননা আমার একটা ছোট্ট একটা অঙ্গনওয়াড়ি স্কুলেতে আমি কাজ করি রান্নার কাজ, আর আমি টাইমে তুলোই না সেটা পরিষ্কার করে। আমি আজকে স্কুলে যাব, আজকে সকাল করে উঠেছি, উঠে ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি। দেখো ঝাড় দিয়ে চৈতির তলা থেকে সকালের তলা থেকে কষ্টটা বার করে, এইগুলো খুব ধুলো মাটি হয়। আর দরমার ঘরে বুঝতেই পারছো নাচি কাটি রয়েছে, সব খেলাধুলা করে সব, আমি আগে পরিষ্কার করে সব ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বারান্দাটা কী সুন্দর লাগছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কানাচে আনাচে যে ছিল সবগুলো গুছিয়ে গেছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বারান্দাটা একটু লম্বা, বারান্দা নাচিরা খেলার মাঠের মতো লম্বা বারান্দা করে নিয়েছি, করেছি। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার দেখো পায়ে একটু দিকে বসে গেছে, কাজ করতে খুব কষ্ট হয়। এই দেখো এবার আমি ঘরটা পুজো দিচ্ছি, লাঠি দিয়ে বসে আমি বসতে পারি, বসে বসতে খুব কষ্ট হয়, তার জন্য লাঠি দিয়ে আমি পুজো দিচ্ছি। এই লাঠি দিয়ে পুজলে পরে টুবলের তলা, শোকেশের তলা, সব তলাগুলো পূজা হয়ে যায়, ভালো নোংরা থাকে না তলায়, শোকেশের তলা, টেবিলের তলা, এই তলা সব ভালো করে আমি লাঠির সাহায্যে সব পুজো দিচ্ছি। দেখো বুঝতেও ভালো লাগে, লাঠি কোনো অসুবিধা হয় না, বসে পুষলেই কষ্ট হয়, মানে একটা পায়ে জোর পাই না, এখন বসে পুষতে পারি না, তার জন্য লাঠি দিয়ে। সেই দেখো শোকেশের তলা তলাগুলো কীভাবে পুষে দেবো, পরিষ্কার হয়ে গেছে। এই দেখো লাঠি দিয়ে শোকেশের তলাগুলো পোচা হয়ে গেছে লাঠির সাহায্যে, কী সুন্দর পোচা হচ্ছে। দেখো আমি কম নিয়ে তো হাটটা মানুষ কলির ভিতরে ভালো ঢুকতে পারছি না, যাই চৈতির তলাগুলো পোচা হয়ে যাচ্ছে লাঠির সাহায্যে। দেখো লাঠি দিয়ে কিন্তু খুব ভালো লাগে, দেখো সব কলি গলি সব পোচা হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে মাথাটা, হালকা মানুষ ধরেছে তো তাই ওটা মোচার এটা খুলে যাচ্ছে, ভালো করে নিলাম, আটকে নিলাম, শুয়ে পড়ে নাই, হেঁটু হয়ে নাই, হাঁটতে না পাততে পাততে নাই, হাঁটু দিয়ে হাতে গিয়ে গিয়ে নাই গিয়ে লাঠি দিয়ে যেভাবে পাচ্ছি সেভাবে পুঁচে নিচ্ছি। দেখো ওই সাইডটা পোচা হয়ে গেল, এবারে আমি চলে আসলাম রান্নাঘরে। আমার রান্না দেখেছো কাঠে রান্না, এবার পাতা নাটা দিয়ে সব রান্না করি। দেখো দুধের চলে আসছি, বিড়ির কাগজ,
মালা কাট কাটাতে সব রান্না করি আমি। ভাত ভাতও হয়ে এসেছে, দেখো কীভাবে জাল দিচ্ছি। এরকম করে আমি জাল দিয়ে ভাত রান্না করি, ঠিক আছে। এবার সামনে মশাইকে ধারা আছে মুটি বাচ্চা, আর তোমাদের দেখো আমি ভাতও খেতে বসে গেছি, ভাত হয়ে গেছে, ভাত খেতে বসেছি। তোমার যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক করো, সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো, ধন্যবাদ।